বুস্টার ডোজ নেওয়া কমপ্লিট, এরপরে আবার কবে কোভিডের টিকা নিতে হবে, এটা নিয়ে অনেকের ক্ষেত্রেই প্রশ্ন আসছে, প্রশ্ন উঠছে। তো আসলে কি তাই, বুস্টার ডোজ নেওয়ার পরেও কি তৃতীয় ডোজ, যেটা বুস্টার ডোজ হিসেবে পরিচিত, সেই তৃতীয় ডোজ নেওয়ার পরে কি চতুর্থ টিকা আবার নিতে হবে কি না, সেই বিষয়ে আজকের ভিডিও। তো খুব গুরুত্বপূর্ণ কিছু সোর্স থেকে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনারা একটা ক্লিয়ার ডিসিশনে আসতে পারবেন। বিভিন্ন দেশে চলছে বুস্টার টিকা, তো মানে কোভিডের তৃতীয় টিকা। কেউ কেউ বলছেন এরপরে চতুর্থ টিকা অর্থাৎ দ্বিতীয় বুস্টার ডোজও নিতে হবে। কথাটা কতটা যুক্তিসঙ্গত! তো স্বাস্থ্যকর্মী যারা বর্তমানে এই বিষয়টা নিয়ে কাজ করছে, যেমন চিকিৎসক বা বয়স্ক ব্যক্তিদের বুস্টার দেওয়া খুবই আর্জেন্ট, এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে সব দেশেই দেখা হচ্ছে। তাই বর্তমানে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, বয়স্ক ব্যক্তিদের বুস্টার দেওয়া শুরু হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে 15 থেকে 18 বছরের মধ্যে যারা, তাদেরকেও টিকা দেওয়ার কাজ। ভবিষ্যতে তাদেরকেও বুস্টার টিকা দেওয়া হবে, এটাও ধারণা অনেকের। কিন্তু এভাবেই কি বছরের পর বছর চলতে থাকবে, প্রতি বছর নতুন একটি করে টিকা? না, এই হালের সমীক্ষা কোভিডের রোগ প্রতিরোধ শক্তি সম্পর্কে বুস্টার ডোজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। সম্প্রতি আমেরিকার ইউনিভার্সিটি অব পেনসেলভেনিয়া গবেষকগণ বুস্টারের কার্যকারিতা কতদিন শরীরে থাকতে পারে তা খুঁটিয়ে দেখেছেন। তো এই পরীক্ষায় আসলে কি দেখা গিয়েছে, গবেষকরা জানিয়েছেন একটি বুস্টার ডোজ অর্থাৎ তৃতীয় টিকা নেওয়ার পরেই কোভিডের বিরুদ্ধে যে রোগ প্রতিরোধ শক্তি পাওয়া গেছে তা দীর্ঘদিন স্থায়ী হচ্ছে শরীরে, ফলে নিকট ভবিষ্যতে আর বুস্টার ডোজের দরকার হবে না। কিন্তু কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠেছে, করোনার নতুন রূপ অর্থাৎ অমিক্রনের মতো রূপ তো টিকার রোগ প্রতিরোধ শক্তি ভেদ করতে পারছে, সেক্ষেত্রে কী হতে পারে? তারও উত্তর দিয়েছেন ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার গবেষকরা। তারা বলেছেন বা তাদের মতে, কোভিডের নতুন রূপ টিকা থেকে পাওয়া রোগ প্রতিরোধ শক্তি ভেদ করতে পারলেও আসলে বুস্টার ডোজ নেওয়া থাকলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন বড় একটা দেখা দিচ্ছে না। তাই গবেষকদের আন্দাজ, যারা বুস্টার পেয়ে গিয়েছেন তাদের খুব জলদি আর কোনো টিকার দরকার হবে না, তারা আপাতত অন্যদের তুলনায় সেফ। তো কোনো রকম গুজবে কান দিবেন না, যেটা যখন দরকার হবে সব কিছুই সময় মতো আপনাদের সামনে সোর্স সহ ইনফরমেশন সরকারিভাবেই বিভিন্ন মিডিয়াতে বা চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বা নিউজ পেপারেও আপনারা পেয়ে যাবেন। সো কোনো বিষয়ে ওয়ারিড হওয়ার দরকার নেই, যেহেতু কোভিড এখনও স্প্রেড করছে তাই আপনারা এখনও স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং নিজ নিজ এন্ডিং থেকে প্রত্যেকটা মানুষ স্বাস্থ্যবিধি মানতে চেষ্টা করুন, তবেই দেশ সেফ থাকবে, আপনিও আপনার পরিবার সেফ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বাই।